হ্যালো ফ্রেন্ড আমি গরঙ্গ সরদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ফ্রেন্ড আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যদি একটি নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকি তাহলে সব সময় আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য আমরা একটা ইন্ট্রো অবশ্যই ব্যবহার করে থাকি ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা আমাদের যে ইউটিউব ভিডিওর জন্য আমরা ইন্ট্রো ব্যবহার করি সেটাকে আমাদের ব্যবহার করা ঠিক হবে এবং আর একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করবো সেটা হলো যে কোথা থেকে আমরা কোনো কপিরাইট ফ্রি ইন্ট্রো আমরা এখানেই নেব এছাড়া আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করবো যে যদি আমরা আমাদের ভিডিওতে ইন্ট্রো আমরা ব্যবহার করি তাহলে কি কোনো ধরনের কপিরাইট আমাদের চ্যানেলে এখানে আমরা পেতে পারি ফ্রেন্ড আপনি যদি একটি নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেলাইকন আছে সেটা প্রেস করে রাখুন যার ফলে কী হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যে আমাদের ইউটিউব ভিডিওর জন্য আমরা ইন্ট্রো ব্যবহার করি সেটা কি ব্যবহার করা ঠিক হবে ফ্রেন্ড প্রথমত আমি বলে নিই এখানে যে আমরা আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা সেখানে ভিডিও আপলোড করি মানে আমরা যখন ভিডিওটা বানাই সেই ভিডিওর মধ্যে আমরা কখনো কখনো ইন্ট্রো ব্যবহার করে থাকি ফ্রেন্ড আমরা যদি ইউটিউবে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো দেখি তাহলে আমরা সেই সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ইন্ট্রো আমরা দেখতে পাই না এর একটা কারণ আমি এখানে বলে দিচ্ছি কারণ আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের ভিডিওগুলো অত ভালো হয় না তখন আমাদেরকে করতে হয় আমাদের ভিডিওর মধ্যে ইন্ট্রো লাগিয়ে আমাদের ভিডিওটাকে আমরা আরও অ্যাট্রাক্টিভ করতে চাই তখন আমরা করি সেখানে ইন্ট্রো ব্যবহার করি আপনারা চেক করে দেখবেন যে কোনো ধরনের বড় ইউটিউব যে চ্যানেলগুলো আছে সেখানে আপনারা কোনো ধরনের ইন্ট্রো খুঁজে পাবেন না এখানে আসছি পরের বিষয় সেটা হলো যে যদি আমরা আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে আমরা ইন্ট্রো ব্যবহার করে থাকি তাহলে আমাদের কি সুবিধা এবং কি অসুবিধাগুলো হতে পারে ফ্রেন্ড প্রথম যে জিনিসটা হলো সেটা হলো আমাদের ভিডিওর মধ্যে যদি আমরা ইন্ট্রো ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওর যে লেন্থ আছে সেই লেন্থ এখানে বড় হয়ে যাবে এখানে আরেকটা জিনিস হলো সেটা হলো যদি কেউ আমার ভিডিওটা দেখে তাহলে আমার ভিডিওটার মধ্যে এখানে ওয়াচ টাইম পেয়ে যাবে মানে আমি এখানে আরেকটু ক্লিয়ার করে আপনাদের বলি সেটা হলো হলো ধরুন আমার একটা ভিডিও আছে তিন মিনিটের কিন্তু সেখানে আমি একটা পনেরো সেকেন্ডের ইন্ট্রো আমি যদি লাগিয়ে থাকি তাহলে আমার সেই ভিডিওটা আরও পনেরো সেকেন্ড এখানে বেড়ে যাবে যদি কোনো ব্যক্তি আমার ভিডিওটা এখানে দেখে তাহলে অবশ্যই সেই ইন্ট্রো ক্রস করার পরে সেই ভিডিওর আরও কিছু অংশ সে দেখবে মানে যদি একটা ভিডিওর ফিফটি পারসেন্ট কেউ দেখে এখানে তাহলে এখানে ভিডিওটার গ্রোথ হয়ে থাকে এখানে আপনাকে সব সময় করতে হবে আপনার যে ইন্ট্রোটা আছে ইন্ট্রোটা আপনি একটু ইন্ট্রোডাকশানের পরেই আপনি এখানে ইন্ট্রো ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটা জিনিস বলি সেটা হলো যে আপনার যে ওয়াশ টাইম আছে সেই ওয়াশ টাইমটা এখানে খুব ম্যাটার করে আপনার যে চ্যানেল আছে বা তার যার তার যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য এখানে আমি আরেকটা একটা জিনিস ক্লিয়ার করি সেটা হলো যে আমরা ইন্ট্রো সেখান থেকে নেব যেখানে আমরা কপিরাইট ফ্রি পাবো আপনি যদি এখান থেকে সেখান থেকে ইন্ট্রো নিয়ে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওর মধ্যে বসিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে ভুল কাজ করছেন এখানে আপনাকে করতে হবে আপনার ভিডিওর মধ্যে এখানে কপিরাইট ফ্রি ইন্ট্রো ব্যবহার করতে হবে এখানে আরেকটা বিষয় হলো সেটা হলো যে আমরা যদি আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট ফ্রি আমরা ইন্ট্রো ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে কোথা থেকে পাবো এখানে আপনাকে করতে হবে আপনার জানার যে ইউটিউব অ্যাপ্লিকেশান আছে সেখানে আপনাকে উপরে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটিভ কমন্স ভিডিও বা ইন্ট্রো এই ধরনের আপনি সার্চ করার পর আপনি দেখবেন সেখানে বিভিন্ন ধরনের ইন্ট্রো চলে আসে মানে আপনাকে সার্চের জায়গায় লিখতে হবে ইন্ট্রো ইন্ট্রো ফর ইউটিউব ভিডিও তারপরে দেখবেন বিভিন্ন ধরনের ইন্ট্রো এখানে চলে এসছে এরপরে আপনাকে করতে হবে লেফট সাইডে এখানে আপনাকে ক্লিক করার পরে সেখান থেকেই যে ক্রিয়েটিভ কমন্স যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে নিয়ে সেখান থেকে ডাউনলোড করে করতে হবে এখানে আপনি যদি এখান থেকে ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো নিয়ে করেন তাহলে আপনার যে চ্যানেল আছে বা আপনার যে ভিডিও আছে সেখানে কোনো ধরনের ক্লেম আসবে না এখানে আপনাকে করতে হবে সব সময় একটা স্বচ্ছ কাজ করে যেতে হবে জানা না হলে আপনি যদি এই ইন্ট্রোগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা এখানে পরবর্তী সময়ে ডিলিটও হয়ে যেতে পারে মানে আপনি যদি কারোর ভিডিও এখানে কপি করে আপনার ভিডিওর মধ্যে লাগিয়ে দেন তাহলে নিশ্চয়ই এখানে আপনি ইউটিউব থেকে বারবার কপিরাইট ক্লেম পেতে পারেন তো ফ্রেন্ড এটাই গেল যে আমরা ইউটিউব ভিডিওর জন্য যে ইন্ট্রো ব্যবহার করি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের ভিডিওর লেন্থটাকে বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে করতে হবে কপিরাইট ফ্রি ইন্ট্রো আমাদের এখানে নিতে হবে কপিরের ফ্রি ইন্ট্রো ছাড়া আপনি এখানে লাগাতে পারবেন না আরেকটা জিনিস আমি এখানে বলে দিয়ে আপনি যদি ইন্ট্রো ব্যবহার না করতে চান তাহলে আপনি এখানে করতে পারেন আপনি যদি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে সেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পেতে পারেন সেই ইফেক্টগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে লাগাতে পারেন আপনাকে সবসময় আরেকটা জিনিস করতে হবে কিছু ইন্ট্রোডাকশানের পরেই আপনাকে এখানে ইন্ট্রো ব্যবহার করতে হবে তাহলে দেখবেন যে আপনি কিছু ইন্ট্রোডাকশন দিলেন ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আপনার ইন্ট্রোটা এখানে চলে এলো এখানে আপনার ইন্ট্রোডাকশানটা লোকে পুরো দেখবে এবং যে ইন্ট্রো আছে সেই ইন্ট্রোটা এখানে পুরো দেখবে তারপরে কি হবে আপনার যে পরবর্তী যে অংশটা আছে ভিডিওর সেটা কিছুটা দেখবে এখানে কী হয় থাকে কেউ যদি আপনার ভিডিওটা সেই ইন্ট্রোর পরে থেকেও যদি চলে যায় তাহলেও আপনার ভিডিওটার এখানে গ্রোথ হবে মানে আরেকটা জিনিস হলো ইউটিউবের যে অ্যালগোরিদিম আছে সেটা হলো যে কেউ যদি আপনার ভিডিওতে ফিফটি এখানে দেখে তাহলে আপনার ভিডিও এখানে গ্রোথ হতে পারে তো ফ্রেন্ড আপনাকে করতে হবে এখানে আপনি যদি কোনো ধরনের ইন্ট্রো খুঁজে না পান তাহলে আপনার যে এডিটিং অ্যাপ্লিকেশান আছে সেখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে লাগাতে পারেন তো ফ্রেন্ড আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনার যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপরে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি এখানে শেয়ার করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ